হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ছেলে বলে দিল, আপনারা সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো, মাও খুব ভালো আছে। তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পাকা চুল। খুব সহজেই চুল তো সবার, এখন অনেকেরই চুল পেকে যাচ্ছে এবং চুল পাকা চুলকে আমরা বাজারজাত যে ডাইগুলো ইউজ করি সেগুলো কিন্তু কেমিক্যাল থাকে, যার ফলে চুল অল্প যেটুকু পাকা ছিল বাদ বাকি পুরো চুল পাকতে শুরু করে দেয় ওগুলো লাগানোর ফলে। তো আজকে আমি তোমাদের দেখাবো ঘরে তৈরি করতে হয় কিভাবে ডাই, এবং সেটা যাতে চুলের কোনো ক্ষতি না করে। সবসময় মাথায় রাখতে হবে আমার চুলেরও কোনো ক্ষতি হলো না, এবং ঘরে হোমমেড কোনো একটা রেমিডি যেটা ইউজ করলে আমার চুলটাও কালো থাকবে, সুন্দর থাকবে এবং আমার চুলের কোনো ক্ষতি হবে না। তো আজকে দেখাবো পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে ডাই তৈরি করা যায়, সহজে, খুব সহজে একটা ডাই তৈরি করে দেখাবো। এর জন্য তোমাদের কোনো পয়সা খরচা করতে হবে না বা কোনো চুলেরও কোনো ক্ষতি হবে না। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার ব্লগে, আর একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করে দাও আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো কিন্তু, তা না হলে কিন্তু নতুন নতুন যখনই কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনে চলে যাবে। তো আজকে কিভাবে বানাবো, কিভাবে তৈরি করব এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজের খোসা। তো আমরা যে রান্নাঘরে যে পেঁয়াজ ইউজ করি সেই পেঁয়াজগুলো তো আমরা সবজির সঙ্গে বা তরকারির সঙ্গে রান্নাতে ব্যবহার করি, আর খোসাগুলো তো ফেলে দিই। কিন্তু এই খোসার যে এত গুণ অনেকে আমরা জানিই না। এই খোসা যদি মানে জলটাকে ভালো করে ফুটিয়ে ওই জলটা যদি আমরা মাথার গোড়ায় লাগাই না, তাহলেও কিন্তু চুল পড়া বন্ধ হয়। এর আগে আমি এর অনেকগুলো আগে ব্লগে আমি দেখিয়েছি, ওটা একটা হেয়ার সিরাম, পেঁয়াজের খোসা দিয়ে হেয়ার সিরাম, তাতেও কিন্তু চুল পড়া বন্ধ হয়। তো ওটা ওয়াটার বেস। আজকে তোমাদেরকে দেখাবো এই পেঁয়াজের খোসা দিয়ে কী করে ডাই তৈরি করা যায়। আর যেটা রসুনের খোসাও একটা দুটো রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজের খোসা, রসুনের খোসা দুটোই চুলের জন্য ভীষণ ভালো, কারণ পেঁয়াজের খোসার মধ্যে যা থাকে যেটা হচ্ছে আমাদের চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। পেঁয়াজের রস তো আমরা জানি, পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ ভালো। তো পেঁয়াজের খোসার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলো চুলের জন্য খুব ভালো। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো কী করে রেমিডিটা তৈরি করব। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমার লোহার কড়াই। লোহার কড়াইয়ে, লোহার মধ্যে থাকে আয়রন। এই আয়রন কিন্তু চুলে যখন আমি যে রেমিডিটা বানাবো আয়রনটা মিশ্রণ হয়ে পেঁয়াজের খোসার সাথে মিশে গিয়ে আরও আমার রেমিডিটাকে আরও স্ট্রং করতে সাহায্য করবে। এবং আয়রন কিন্তু চুল কালো করতেও খুব সাহায্য করে। সেই জন্য দেখবে হেনা করার সময় আমরা লোহার কড়াই ইউজ করি, বা এমন কিছু তেল যখন আমরা হোমমেড যখন কোনো রেমিডিতে তেল ইউজ করি না, সেটা আমরা লোহার কড়াইতে ইউজ করি। তো সেই জন্য লোহার কড়াই না হলে কিন্তু হবে না, আগেই বলে দিলাম লোহার কড়াইতে। এবার আমি পুরো, আর এখানে যা খোসাগুলো আছে এটা মোটামুটি 6 থেকে 7টার মতন খুব পেঁয়াজে খোসা। তোমরা যদি চাও একটু বেশি করেও তৈরি করে রেখে দিতে পারো, স্টোর করা যায়, গুঁড়োটাকে স্টোর করে রেখে দেবে আর যখন যেরকম লাগবে অল্প অল্প করে নিজেরা মাখতে পারবে। তো আমি সবটাই দেখাবো তোমাদেরকে। আমি এখানে খুব অল্প করেই বানাচ্ছি, খুব বেশি হবে না এটা দেখতে এতটা, এটা যখন হয়ে আসবে না একদম অল্প হয়ে যাবে, কারণ আমার তো আর অত চুল পাকা নেই, আমার দু একটা চুল পাকছে, সেই জন্যই আমি তোমাদেরকে এই রেমেডিটা দেখাচ্ছি। দেখো যখন এটা লো ফ্লেমেও করতে পারো, হাই ফ্লেমেও করতে পারো, যার যেটা সুবিধা। মেন কথা হচ্ছে পেঁয়াজের খোসাগুলো পুড়ে পুরো কালো হয়ে যাওয়া অবধি আমাকে এটা নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখো অনেকটাই হয়ে এসছে, এখন আর খানিকটা বাকি আছে। এবার প্রায় হয়ে এসেছে, এখন আর একটু একটু বাকি আছে, দেখো উপরের দিকে একটু লালচে। এই অবস্থাতেও হবে না, আরও আমাকে কালো করতে হবে, পুরো কুচকুচে কালো করে নিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের খোসাটা পুরোপুরি পুড়ে একদম রং ছাড়ছে। ওর আর আয়রনের লোহার কড়াইতে যেহেতু রয়েছে না, ও লোহার কড়াইয়ের সাথে আর পুড়ে গিয়ে একদম পুরো, এই দেখো এবার হচ্ছে পুরোপুরি আমার তৈরি রেমেডিটা। তো আর জিনিসটাও অনেকটা কমে এসেছে, কারণ যখন আমি নাড়ছিলাম চামচ দিয়ে, চামচ দিয়ে একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছিলো, কারণ ফুলেছিল। তো যখনই তোমরা করবে একটু বেশি করে রাখতে পারো, খুবই সুবিধা হবে তোমাদের জন্য। তো এবার দেখো, এবার প্রথমে এটাকে ঠান্ডা করে নেবে, ঠান্ডা অবস্থা, গরম অবস্থায় কিন্তু কিছু করা যাবে না, ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবে। আমি অল্প যেহেতু সেহেতু হাত দিয়ে ম্যাশ করছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, মিক্সিতে করলে খুব ভালো ডাস্ট হয়। তো আমি হাতের সাহায্যে ভালো করে ডাস্ট করে নিচ্ছি, এবার হাতের সাহায্যে ডাস্ট করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, তোমাদের যে বাটি সুবিধা হবে সেই বাটিতেই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা ছাঁকনি নিয়েছি স্টেনার,
যার সাহায্যে আমি করে তোমাদেরকে দেখাবো। এবং এটা ছাঁকছি এই কারণেই, কারণ একদম আমি তো এটা মাথায় মাখবো, আমি একদম মিহি পাউডারের মতো ডাস্ট চাই, তাহলে কিন্তু মাথায় মাখলে আমার ঝরে ঝরে পড়বে না বা কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি যখন মাথায় মাখবো বিভিন্ন জায়গায় লাগলে তো পুরো কালো কালো হয়ে থাকবে, সেই জন্য তো আমি একদম মিহি ডাস্ট যেটা সেই জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখো অনেকটা বেরিয়ে এসেছে, এবার যতটুকু, আর এই ছাঁকনিটা খুব ঘন ছাঁকনি যার জন্য চামচের সাহায্যে একটু ঘষে ঘষে করছি, তোমরা সেটা দেখে নাও তোমরা কী ধরনের কীভাবে কী করবে। তো এরকমভাবে ভালো করে ছেঁকে নেবে, এবং ছেঁকে নিয়ে আমি তোমাদের অল্প করেই দেখাচ্ছি, এর মধ্যে এখনও অনেকটা আছে, আমি পরে আবার করব তোমাদেরকে দেখানোর জন্য, আমার যেটুকু লাগবে আজকে সেইটুকুই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মোটামুটি দেখো পেঁয়াজের খোসা থেকে যে ডাস্টটা আমি পুরোপুরি পেয়ে গেছি, এর মধ্যে কিন্তু কোনো দানা বা কোনো ছিবড়া কিছু নেই। এবার আমি ইউজ করছি নিহার তেল, কারণ আমি আজকের এই তেলটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সব থেকে ভালো হয় কিন্তু সর্ষের তেল দিয়ে ইউজ করলে, সর্ষের তেল কিন্তু চুল কালো করতে ভীষণ সাহায্য করে। আর আমি যত খুব বেশি তেল একসঙ্গে হুড়ুর করে ঢালবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। প্রথমে অল্প একটু তেল নিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে না আরেকটু তেল লাগবে, তারপরে আমি আরেকটু তেল মিক্স করছি। তোমরা যখন করবে সর্ষের তেলও করতে পারো, নারকোল তেলও করতে পারো বা বাদাম তেলেও করতে পারো, যে যে তেল মাখো সেই তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, আর এই মিক্সচারটাই ভালো করে করতে হবে, এই এর মধ্যে যেন যেহেতু তেলের সাহায্যে এই ডাস্টটাকে করছি কোনো ডেলা বা কোনো এ না থাকে, তাহলে কিন্তু মাখার সময় ঝরে ঝরে পড়বে, গায়ে পড়বে এবং যেখানে বসবে সেখানে পড়বে, খুব অসুবিধায় পড়বে, সেই জন্য আমি বারবার বলেছি। আর এই মাখাটা একটু যদি অনেকটা চুলের মাখতে চাও একটু তেল দিয়ে ভালো করে গাঢ় করে নেবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো আমার পুরো ডাই তৈরি, আমি হাতের সাহায্যে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো কুচকুচে কালো যে ডাই, একদম ডাই তো আমার রেডি। তো এবার আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, হাত দিয়ে করবে না, হাত পুরো কালো হয়ে যাবে। আমি একটা ব্রাশ নিয়েছি, আমরা যে টুথব্রাশ হয় সেই টুথব্রাশের সাহায্যে, আমার যেহেতু সামনের দিকে কিছু চুল একটা দুটো পাকা আছে, সেই জন্য আমি প্রথমে সামনের দিকটাই দেব, আমি পুরো চুলে দিচ্ছি না, কারোর যদি পুরো চুল থাকে দিতে পারো। আর এটা দেওয়ার পরে কিন্তু মাথা ওয়াশ করা যাবে না বা মাথা শ্যাম্পু করা যাবে না, এটা এরকমভাবে সারা রাত মেখে রেখে দেবে, পরের দিন প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, এরকম প্রতিদিনই মাখতে পারো, কোনো অসুবিধা নেই, চুলটা কালোও থাকবে, কুচকুচে কালো। আর একটা কথা বলি, এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি, এটা যখনই শ্যাম্পু করবে চুল কিন্তু আবার এই হয়ে যাবে। তো দেখে নিলে তো অ্যাপ্লিকেশনটা বন্ধুরা, দেখে নিলে তো কত সহজে একটা হেয়ার ডাই বানিয়ে দেখিয়ে দিলাম। তো এটা আর একটা কথা বলে দিই, এটা যেহেতু তেল দিয়ে মেখেছি এবং আমি যেহেতু এ তেল নিহার তেল দেখিয়েছি, তোমাদের ঘরের হাতের কাছে যা তেল থাকবে সেই তেল সব থেকে ভালো হয় যদি সর্ষের তেল দিয়ে ইউজ করো, সর্ষের তেল কিন্তু চুল কালো করতে ভীষণ সাহায্য করে। তো যার যার যেটা সুবিধা সে সেই তেল দিয়ে ইউজ করতে পারো। আর এটা লাগানোর পরে কিন্তু পরের দিন শ্যাম্পু করে নিলে হবে না, শ্যাম্পু করলে কিন্তু জিনিসটা ধুয়ে চলে যাবে, এটা যেহেতু হোমমেড আর এটা পার্মানেন্ট নয়, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি। আমরা যারা তেল ইউজ করি এবং আমার চুলটাও কালো চাইছি, কিন্তু তেল মাখছি কিন্তু চুলটা আমি দেখতে চাইছি কালো হবে, তো সুতরাং এরকম কোনো ডাই ইউজ করে দেখতে পারো, খুব ভালো হবে। এবং এটা মাখতে মাখতে বেশ কিছুদিন পরে হালকা হালকা করে দেখতে পারবে যে চুলগুলো কালো হচ্ছে, কিন্তু পুরো পার্মানেন্টভাবে চুল কালো হয়ে যাবে এরকম কিন্তু নয়, আগে থেকে বলে দিচ্ছি। তো দেখে নিলে খুব সহজে পেঁয়াজের খোসা দিয়ে কীভাবে ডাই তৈরি করা যায়। তো আজকের ব্লগটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। শুভরাত্রি,